যারা তোমাকে জানে, যারা তোমাকে ভালোবাসে, ছোটবেলা থেকে তোমাকে দেখেছে, তোমার বংশের লোকদেরকে আগে দাওয়াত দাও, তাদেরকে আহ্বান করো। আল্লাহ রাসূলের কাছে যখন এই নির্দেশনা আসলেন, ঘোষণা করে দাও দিনের দাওয়াত, ওই সাফা পাহাড়ের চূড়ায় তিনি দাঁড়ালেন খুব সকালবেলা, জোরে জোরে আওয়াজ করে আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা, ও ভোরের বিপদ, ও সকালের বিপদ, ও ভোরের বিপদ। এই আওয়াজ যখন সকলের কানে পৌঁছে গেল, সব মানুষরা দলে দলে পাহাড়ের পাশে এসে হাজির হয়ে গেল। তার মধ্যে আবুল আহাব ছিল, আবু তালিব ছিল, আমির হামজা ছিল, সব কাফেররা ছিল। কাফেররা এসে দেখে যখন, কে ডেকেছে আমাদেরকে? এ তো আর কেউ না, এ তো আমাদের আমিন, এ আমাদের বিশ্বাসী, কেন তুমি আমাদেরকে ডেকেছ? আল্লাহ রাসূল বললেন, আমার গোত্রের লোকেরা, আমার কৌমের লোকেরা, আমি এজন্য ডেকেছি, আমি সর্বপ্রথম তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আমি যদি কোনো একটা ঘোষণা দিই তোমরা কি সেটা মানবা? আমি যদি কিছু বলার জন্যই ডেকেছি সেটা বললে কি তোমরা মেনে নিবা? সকলে বলল, কি বলো, তোমাকে তো আমরা বিশ্বাসী হিসেবেই জানি এবং তুমি সত্যবাদী, আমরা জানি তুমি কোনো মিথ্যা কথা। এবার সবার থেকে একটা কমিটমেন্ট নিয়া তিনি বললেন যে, আমি আশঙ্কা করতেছি এই পাহাড়ের পিছনে একদল সৈন্য, সশস্ত্র সৈন্য তোমাদের কাছে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এটা কি তোমরা বিশ্বাস করো? বলতেছে, হ্যাঁ এটাও আমরা বিশ্বাস করি। আল্লাহ রাসূল বললেন, তাহলে ওই রকমের একটি সত্য কথা তোমাদেরকে বলতে চাও আমার কওমের লোকেরা, তোমরা যে আগুন পূজা করো, লাত উজ্জা মানাতের পূজা করো, এগুলো সব গোমরাহির কাজ, এগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমি তোমাদেরকে ডাকছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একমাত্র আল্লাহ আমাদের ইলাহ, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরণ করেছি, সাক্ষ্য দাও। এই কথা বলার সাথে সাথে সমস্ত মানুষের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি বিরোধিতা করলো তিনি হলেন আবুল আহাব। কে বিরোধিতা করলো? এই আবুল আহাব। আমরা জানি আবু জাহেল রাসূলের সবচেয়ে বড় দুশ্মন, না, কিতাব থেকে আমরা যতটুকু দেখেছি সবচেয়ে বড় দুশ্মন ছিলেন এই আবুল আহাব। এই জন্য আবুল আহাবের নামে একটা সুরাও নাজিল করেছে আল্লাহ, আছে না নাই? সুরা লাহাব। এই আবুল আহাব বলল, ধ্বংস হও তুমি, নাউজুবিল্লাহি মিন যালিক, তুমি কি এই সব কথা শোনাবার জন্য আমাদেরকে হ্যাঁ এখানে জড়ো করেছ? আমাদের সেই লাত উজ্জা মানাত যুগ যুগ ধরে আমরা পুজো করতে আসছি, আমার বাপদাদারা এই ধর্ম পালন করছে, তুমি এক নতুন ধর্ম নিয়ে এসেছো, এভাবে এভাবে তাফসীর আছে, দুই হাত নাচি নাচি, আল্লাহর গজব পড়ুক, আল্লাহ আজকে সারাদিন তোমার উপরে লানত দেব, নাউজুবিল্লাহ মিন যালিক। এই বদদোয়া করতেছে কার বিরুদ্ধে? আল্লাহ রাসূলের বিরুদ্ধে। কেমন আহাম্বক তিনি, কেমন আহাম্বক! আল্লাহর প্রিয় বন্ধুকে তিনি বদদোয়া করতেছেন যে আল্লাহ তার উপরে যেন লানত দেয়। আল্লাহ আর সহ্য করতে পারলেন না, আল্লাহ আর সহ্য করতে পারলেন না। আল্লাহ বলেন, জিব্রাইল আমার বন্ধুরে লানত দেয়, দুই হাত নাচায় নাচায়া, তুমি তাড়াতাড়ি যাও, ওই অভিশাপ নিয়ে যাও তার জন্য। সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহ একটি সূরা নিয়ে এসেছেন, সূরা লাহাব। আল্লাহ রাসূলকে পড়াই শোনান, ইয়া রাসূলুল্লাহ আপনি জানাই দেন ওই কাফের গোষ্ঠীদেরকে, তাব্বাতি আদা আবি লাহাবি ওয়া তাম্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আয়াত সূরা নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল জানাই দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত ধ্বংস হোক ইয়াদা তার দুই হাত, আবি লাহাব লাহাবের এই যে দুই হাত নেড়ে নেড়ে আমার বন্ধুকে যে অভিশাপ দিয়েছে, আমি আল্লাহর দুইটা হাতকে ধ্বংস করে দেব, এবং লাহাবি ওয়াতাব, এবং ও নিজেও ধ্বংস হয়ে যাবে সর্বপ্রথম ওর দুইটা হাত। এই জন্য তার সিরে লিখেছেন যে ওর যখন প্লেগ রোগ হয়েছিল বদরের যুদ্ধের 15 দিন পরে, ওর প্লেগ রোগের সর্বপ্রথম দুইটা হাত খসে পড়ে গিয়েছিল। আল্লাহু আকবার।